সৃজনশীল উদ্ভাবন এবং প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিজ্ঞান মেলা। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, মেলায় কি ধরনের উদ্ভাবন স্থান পেয়েছে এবং মেলায় আগত দর্শনার্থীরা কি বলছেন জানাবেন দর্শকদের। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু তারা আয়োজন করেছে বিজ্ঞান মেলার। আপনাকে যদি একটু দেখাতে চাই যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ব্যাপক শিক্ষার্থীদের কিন্তু অংশগ্রহণে এই মেলা শুরু হয়েছে। তো এই মেলায় কিন্তু বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনী নিয়ে আসছে শিক্ষার্থীরা। তারা এই মেলার মাধ্যমে কিন্তু তাদের নতুন নতুন প্রজেক্ট এবং সুন্দর পৃথিবী গড়ার জন্য কিন্তু তারা এই মেলার বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসছেন বিভিন্ন উদ্ভাবনী। তা আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, আপনি কি ধরনের প্রজেক্ট নিয়ে আসছেন? আমি বাপ্পি। আমি বাগদা চিংড়ির যে ভাইরাসটা আছে তার বিরুদ্ধে পিলানেসটাকে ইউজ করে অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি চেক করতেছি, যাতে ভবিষ্যতে আমি বাগদা চিংড়ির যে শিল্পখাত আছে এখান থেকে ভাইরাস মুক্ত বাগদা উৎপাদন করতে পারি এবং বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারি। তো সেজন্য আমি মেইনলি পিলানেসটাকগুলো ইউজ করে বাগদা চিংড়ির বিরুদ্ধে অ্যান্টিভাইরাল যে অ্যাক্টিভিটি সেটা চেক করছি। ইচ্ছে আছে ভবিষ্যতে আমি বাগদা চিংড়ির যে প্রতিষেধক সেটা আবিষ্কার করতে চাই এবং বাংলাদেশ সরকারকে আমাদের মেইন যে ফান্ডটা প্রদানের জন্য আমাদের পাশে চাই। সরকার যদি আমাদের ফান্ডটা দিয়ে আমাদের যারা গবেষণাধর্মী কাজ করছি তাদের পাশে দাঁড়ায়, আশা করি আমাদের অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি, আপনি কি ধরনের প্রজেক্ট নিয়ে আসছেন এখানে? আসসালামু আলাইকুম, আমি উমেসমায়া স্মৃতি। আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির একজন ছাত্রী। আমার প্রজেক্ট হলো যে বাংলাদেশের যে সবচেয়ে বড় সমস্যা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টকে ট্রিটমেন্ট করা, সেই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টকে ট্রিটমেন্ট করার জন্য আমরা বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করছি, যেটার মাধ্যমে আমরা মাইক্রো অর্গানিজম দিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার হোক এবং প্লাস্টিক হোক, প্লাস্টিককেও ডিগ্রেড করার জন্য আমরা মাইক্রো অর্গানিজম ইউজ করবো এবং সেটা দিয়ে আমরা পানি এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেগুলো আছে সেগুলো ফিল্টারেট করে পিউরিফাইড করে এবার রিসাইকেল করে আবার মানে ইউজ করতে পারবো। এই জন্য ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে কথা বলি, আপনি কি ধরনের প্রজেক্ট নিয়ে আসছেন? আমাদের প্রজেক্টের নাম ফিউল অফ দ্য ফিউচার। আমরা মূলত পানি থেকে জ্বালানি তৈরির একটা পসিবল ওয়ে দেখাচ্ছি। আমরা পানিকে ইলেকট্রোলাইসিস করে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করছি। এখানে হাইড্রোজেন যে তৈরি হচ্ছে ওটাকে আমরা ফিউচারে জ্বালানি হিসাবে বিপুলভাবে ব্যবহার করতে পারবো। মূলত এই হাইড্রোজেনটাকে বর্তমানে হাইড্রোজেন ফুয়েল সেল এবং রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে। তাছাড়াও যদি আমরা পর্যাপ্ত রিসার্চ এবং ডেভেলপমেন্ট করতে পারি তাহলে হাইড্রোজেন দিয়ে আমরা ভবিষ্যতে গাড়ি কিংবা উড়োজাহাজের মতো ভারী যান পলিউশন ফ্রিভাবে চালাতে পারবো। আর এই হাইড্রোজেন জ্বালানির একটা মজার ব্যাপার হচ্ছে এটা যখন বার্ন হয় তখন পানি তৈরি হয়, পিওর ওয়াটার। ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু জানিয়ে রাখি যে প্রায় 850 শিক্ষার্থী এই অংশগ্রহণ করছে এবং 250টি স্টল রয়েছে। তো আমি এ বিষয়ে এখন কথা বলতে চাই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, যিনি এই আয়োজনটি করেছেন। তা আপনার কাছে একটু জানতে চাই স্যার, কেন এই আয়োজনটা করছেন আপনারা? আমাদের এই আয়োজন মূলত করেছে আমাদের যে যশোরের আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাডভাইজার অফিস আছে, সেই অফিসের দিয়ে এটা তৈরি এই করা হয়েছে রোটারেক্ট ক্লাবের সাথে। তো আমাদের মূলত লক্ষ্য হলো যে এটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনগণকে এবং ছাত্রদের মাঝে বিশেষ করে শিশুদের মনে যদি আমরা বিজ্ঞান মনস্ক জীবন তৈরি করতে পারি, মন তৈরি করতে পারি, তাদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়তে পারি, তাহলে আগামী দিনে সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর যে আজকে আমরা মধ্যমায়ের দিকে যাচ্ছি, মধ্যমায়ের দিকে যদি যেতে হয়, যদি বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞানের সৃষ্টি যদি আমরা নতুনভাবে তৈরি না করতে পারি তাহলে এই দেশকে সামনের দিকে আগে নেওয়া যাবে না। সেই জন্যই সমস্ত স্কুলের ছাত্র, কলেজের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীদের উপরে মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করার জন্যই আজকে মূলত এই বিজ্ঞান মেলা তৈরি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে সুন্দর পৃথিবী গড়ার জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন। তো নতুন নতুন উদ্ভাবনী আরও সামনে আসবে এবং এই বিজ্ঞান মেলার মাধ্যমে আরও নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসবে শিক্ষার্থীরা, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ।
রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী রিপন হোসেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সংযুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানে আয়োজিত বিজ্ঞান মেলার সবশেষ খবর।